ओम शांति। 26 जुलाई 2022 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बच्चारा डबल मुकुटधारी हवार जन्नो डबल हिंसा त्याग करते हबे। अज्ञात योद्धा हुए मायारूपी शत्रु के जय करते हबे। प्रश्न, छोटो मुखे बड़ो कथा, ये प्रबाद कार जन्नो एवं क्यों प्रसिद्ध? उत्तर, ये प्रबाद परमात्मार जन्य। तिनी एकजन साधारण शरीरे बसे छोट मुख दिए तोमादेर बड़ बड़ कथा शोनाय। गरीबेर बंधु बाबा तोमादेर गरीब थेके विद्यमान करे तोलेन। तोमरा बाच्चाराओ बोले थाको, आमरा शक्तिशाली उत्तराधिकारी, आमरा रावणके जय करे सम्पूर्ण विश्वे स्वर्ग स्थापना करछि। सुतरां एटाओ ठीक जेन छोट मुखे बड़ कथा शोनानो। মানুষ এইসব কথা শুনে হাসে, কিছুই বুঝতে পারে না। তোমাদের মতো করে কথা আর কারো পক্ষে বলা সম্ভব নয়। গীত, অবশেষে সেই দিন এলো আজ, ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে আর এর অর্থ বুঝেছে। দৃঢ় বিশ্বাসের সাথে বসেছে যাকে পতিত পাবন বলা হয়। সেই বাবা এখন এসেছেন পতিত পাবনের সাথে। গরিবের বন্ধু শব্দটিও চলে আসে। এই সময় সম্পূর্ণ দুনিয়া নরক হয়ে গেছে, গরিবও আছে অসংখ্য, সম্পূর্ণ সৃষ্টি গরিব হয়ে গেছে। এমন ভেব না যে রাশিয়া আমেরিকা বিত্তবান, তা নয়। তাদের কাছে যা কিছু অল্প স্বল্প আছে সেটা স্বর্গের তুলনায় কিছুই নয়। সব সাধন বৈভব একত্র করলেও সেসব স্বর্গের তুলনায় কিছু না। যদিও লিখে থাকে চায়না এত মিলিয়ন পাউন্ড সোনা কিনতে পারে, আমেরিকাও তো এমনই বিত্তবান, কিন্তু তোমরা বাচ্চারা জানো আমাদের যে রাজধানী বা স্বরাজ্য স্থাপন হচ্ছে তার কাছে ওসব কিছুই নয়। এত সব থাকতেও গরিব, স্বর্গের তুলনায় সম্পূর্ণ বিশ্বই গরিব। এই বাবার নামই হচ্ছে গরিবের বন্ধু বা নাথ। ভারত স্বর্গে কত ধনবান ছিল তুলনা করা যেতে পারে, এখন দেখো কি অবস্থা হয়েছে। গরিবের বন্ধু বাবা তোমাদের সামনে বসে আছেন এবং তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছেন। তোমরা জানো বাবা আমাদের কত বিত্তবান করে তোলেন, আমরা মহারাজা মহারানী কত বিত্তবান হই, ভক্তি মার্গে কত সুন্দর সুন্দর মন্দির নির্মাণ করে। সুতরাং বাবা গরিবের বন্ধু এই নাম তো শোভা পায়, তাই না? ওটা হচ্ছে নতুন দুনিয়া, এটা হলো পুরনো দুনিয়া। বুঝতে পারে যে পুরনো দুনিয়ার মানুষের কি অবস্থা হয়ে গেছে। স্বর্গ তো সুখের ভাণ্ডার, কেউ তো এই দুঃখের দুনিয়াকে পরিবর্তন করার জন্য আছে না? কিভাবে পরিবর্তন করে সেটাও তোমরা জানো। কোনো লড়াই ঝগড়া ইত্যাদি করার ব্যাপার নেই। গীতায় কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। দুনিয়া পরিবর্তন তো কৃষ্ণ করতে পারে না, দুনিয়াকে পরিবর্তন করেন যিনি, তাকে গড বলা হয়। এখন তোমরা বুঝেছ বাবা আমাদের কি থেকে কি বানিয়ে তুলছেন। আমরা তো কিছুই জানতাম না, আমরাই বিশ্বের মহারাজা মহারানী হই, নামই তার গোল্ডেন এজ সোনার দুনিয়া। দ্বারকাকেও সোনার বলা হয়, দ্বারকা অর্থাৎ সম্পূর্ণ শহর সোনার। সুতরাং নিশ্চয়ই অগাধ ধন হবে, বাচ্চারা সাক্ষাৎকারও করেছে। বাবা বলেন তোমরা যত এগিয়ে যাবে ততই ঘনে ঘনে সাক্ষাৎকার হবে। নিজের দেশ যত কাছে এগিয়ে আসে মনে হয় এখনই পৌঁছে যাব। তোমরা জানো লড়াইও অবশ্যই হবে, তবে এই পুরনো দুনিয়ার বিনাশ হবে। যেমন দেখো দিল্লি পুরনো ছিল, এখন নতুন তৈরি করেছে। তোমরা জানো এই সম্পূর্ণ দুনিয়া কবরস্থান হয়ে গেছে, এরপর পরিস্থান হবে। বাবা আমাদের নতুন দুনিয়ার উত্তরাধিকার দিচ্ছেন। ভারতের আজ সেই দিন এসেছে, গরিব ভারত বাবার কাছ থেকে স্বর্গের বাদশাহী পেতে চলেছে। নতুন দিল্লিকে তো সমগ্র দুনিয়া বলা যাবে না, নতুন দুনিয়াতে নতুন দিল্লি বলবে। গান্ধীজি বলতেন
এখনো মানুষজন বলে যে রাম রাজ্য হোক, সুতরাং বোঝা উচিত যে নিশ্চয়ই এটা রাবণ রাজ্য। বলে থাকে অমুক স্বর্গে গেছে, নিশ্চয়ই নরকে ছিল, তবেই তো স্বর্গে গেছে। স্বর্গে এই কথা বলা হয় না। এখানে যেমন স্বর্গকে স্মরণ করতে হবে, তেমনি বাবাকেও স্মরণ করতে হবে। কেউ শরীর ত্যাগ করলে বলা হয় হেভেনলি অ্যাবোর্ড, অর্থাৎ স্বর্গীয় আবাসের উদ্দেশ্যে রওনা হলেন। ওই হেভেন কোন ধর্মের নিবাস স্থান? গডফাদারই হেভেন স্থাপন করেন। তোমরা দেখো কত সাধারণভাবে তিনি বসে আছেন। ড্রামার রহস্য সম্পর্কে তোমরাই জানো, যে সিন যে সময় চলছে সেটাই পরে রিপিট হয়, আবারও 5000 বছর পরে রিপিট হবে। ক্রাইস্টকে ক্রসে চড়িয়েছিল সেটা পাস্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি, যা পুনরায় রিপিট হবে। খ্রিস্টান ধর্ম থাকবে না, পরে ক্রাইস্ট এসে স্থাপন করবে। এইসব বিষয়ে তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। বাবা বলেন আমি পুনরায় 5000 বছর পরে রাজযোগ শেখাতে এসেছি। টিচার বলবে আমি তোমাদের সৃষ্টির আদি মধ্যে অন্তের রহস্য শোনাচ্ছি। এই নলেজ পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউ দিতে পারে না। এইসব বিষয় শাস্ত্রতেও নেই। এরা থোড়াই এই বিষয় বোঝে? ক্রাইস্ট আবারও 3000 বছর পরে আসবে। এখন 2000 বছর হয়েছে, সুতরাং 5000 বছরের হিসেব হলো না, কিন্তু কারো বুদ্ধিতেই বসে না। তোমরা বাচ্চারা জানো পুনরায় স্বর্গ স্থাপনা হচ্ছে, কোনো লড়াই ইত্যাদি নেই। বাবা কখনো হিংসার পথ দেখান না। তোমরা বাবা দ্বারা ডবল অহিংসক হয়ে ডবল মুকুটধারী হচ্ছ। বাবা বলেন কাম মহাশত্রু, তাকে জয় করতে পারলেই তোমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। এখন সেই সময়। পরিস্থিতি দেখতে পাচ্ছ? এই ভারতের লড়াইও 5000 বছর আগে হয়েছিল। তারপর কারা বিজয়ী হয়েছে? যাদব কৌরব সবাই শেষ হওয়ার পর রেজাল্ট কি হলো কিছুই দেখায়নি। বাবা এলেন, মহাভারতের লড়াই হলো, তারপর কি হলো? দেখিয়েছে পাণ্ডব পাহাড়ে গোলে মারা গেছে, কুকুরের সাথে দেখানো হয়েছে, কিছুই বোঝে না। অসীমের কত বড় চক্র, কত ধর্ম! তোমাদের বুদ্ধিতে নটসেলের সম্পূর্ণ রহস্য আছে। প্রথম প্রথম তোমরা বিত্তশালী ছিলে, এখন গরিব হয়ে গেছো। এখন জনসংখ্যা অনেক বৃদ্ধিও পেয়েছে। শেষ পর্যন্ত এটা বোঝে এবং বলেও যে পরিস্থিতি এমনই ছিল। তোমরা জানো আমরা শ্রীমতে চলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ রাজধানী স্থাপন করছি, কল্প পূর্ব অনুসারে। এই নেশা বৃদ্ধি পাওয়া উচিত। গুপ্ত আননোন ওয়ারিয়ার্স বলা হয় না? তোমরা বাস্তবে প্রকৃতপক্ষে অজ্ঞাত, কিন্তু ভেরি ওয়েল নোন। ওরা বলে থাকে আননোন ওয়ারিয়ার্স, তবু এত ওয়েল নোন যে বড় বড় মানুষ যায় ফুল অর্পণ করতে। তোমরাও কত প্রসিদ্ধ হয়ে ওঠো, তোমাদের উপরেও কত ফুল অর্পণ করবে, কত মন্দির নির্মাণ করবে, এখন তোমাদের কেউ জানে না। ওরা তো বন্দুক বাজি ইত্যাদির মাধ্যমে মারা যায়। তোমরা ভারতকে স্বর্গ করে তোলো। তারপর তোমরা বিষ্ণুমালা বা রুদ্রমালায় চলে যাও। কিন্তু এটাও কেউই বোঝে না যে শিবশক্তি পাণ্ডব সেনারা কী করেছিল, এখনো জানে না যে তোমরা কি করতে চলেছ। তোমরা হলে কত বিস্ময়কর ওয়ারিয়ার্স! তোমাদের যুদ্ধ কার সাথে? রাবণের সাথে। তোমরা যদি কাউকে বলো যে আমরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, তারা শুনে হাসবে। বলা হয় না যে ছোট মুখে বড় বড় কথা বলে? আমরা স্বর্গ স্থাপনা করছি, তোমাদের মতো করে কথা বলা কারো আসবে না। অসীমের পিতা এসে এই ছোট মুখে কত বড় কথা শোনান। ওরা কৃষ্ণের জন্য বলে থাকে ছোট মুখে বড় কথা, কিন্তু কৃষ্ণ তো ছোট, বাচ্চাদের মুখ তো ছোটই হয়। ছোট মুখে বড় কথা এটা পরমাত্মার জন্য বলা হয়। বাবা হলেন গরিবের বন্ধু, সবাইকে সাহুকার করে তোলেন। পুরনো শরীরে তিনি আসেন। তোমরা গরিব, ভারতও গরিব হয়ে গেছে, তাদের পিতাই গরিবের বন্ধু হন। তোমরা বলে থাকো বাবা এসে নরককে স্বর্গ করে তোলেন।
কত গুহ্য বিষয়। বলে থাকে ভারতকে কিভাবে স্বর্গ করে তুলবে, কিভাবে এটা সম্ভব হবে। কলেজ দেখো কেমন, কে পড়ান, এর দ্বারাই তোমরা কত উচ্চপদ পেয়ে থাকো। দেখো তোমরা কিভাবে বসেছ, কি চমৎকার, তাই না? কল্পে কল্পে এমনটাই হবে। শুরু থেকে যেভাবে হয়ে আসছে, বাবা যেভাবে এসেছেন তারই পুনরাবৃত্তি হবে, এনার মধ্যে বসে বুঝিয়ে থাকেন। তুমি নিজের জন্ম সম্পর্কে জানো না, আমি এসে বলে থাকি, নিশ্চয় তারই হবে যার কল্প পূর্বেও হয়েছিল। মায়াও কম না, নিশ্চয় হয়ে অন্যদের নিশ্চয় করে তোলার পরেও মায়া এসে সংশয় বুদ্ধি বানিয়ে দেয়। তারপর যারা সংশয় বুদ্ধির হয়ে যায় তাদের আবার নিশ্চয় বুদ্ধি করে তোলা হয়। বোঝে যে প্রকৃত অর্থে বাবার নলেজ বড়ই চমৎকার, সেই জন্যই বলা হয় ভগবানের গতিমতি ভগবানই জানেন। গরিবের বন্ধু বাবা এসে কত বিত্তবান করে তোলেন, সম্পূর্ণ বিশ্বকে পাল্টে দেন, তাকে রিজুভিনেট করে কায়া কল্পতরু করে দেন। তোমাদের কায়া কেমন ফার্স্ট ক্লাস হয়ে যায় তোমরা এখন বুঝতে পেরেছ। সত্য যুগে আমাদের আয়ু দীর্ঘ ছিল, এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতাম। এখানে দেখো কি অবস্থা হয়েছে, মৃত্যু ভয়ে ভীত হয়ে ওঠে। বাচ্চারা তোমাদের সাক্ষাৎকারও করানো হয়েছে, তোমরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাও কেউ সামনে উপস্থিত হলে তার সাক্ষাৎকার হয়ে যায়, মনে করে এ তো দেবী, সাথে সাথে দৌড়ে পালিয়ে যায়। বাবা বাচ্চাদের কত সামনে রাখেন, সেই জন্য তোমাদের নাম শক্তি রাখা হয়েছে। তোমাদের দেখে সব মানুষ ভয় পাবে, কালীকে কত ভয় পায়, কালীর ভয়ঙ্কর রূপ দেখানো হয়, এটাও সাক্ষাৎকার হয়েছে। কোনো চোর সামনে এসে কালীর রূপ দেখলে ভয়ে পালিয়ে যায়, কত সামনে রাখেন, রক্ষাও করেন। কার থেকে? রাবণের থেকে। তোমাদের কত রকম যুক্তি দিয়ে বোঝাতে থাকেন, বাবাকে স্মরণ করলে মায়া ধারে কাছেও আসবে না, সেই জন্যই বাবা বলেন নিজের কাছে চার্ট অবশ্যই রাখো। এটা হলো তোমাদের রেস, যখন রেস শুরু হয় তখন তাদের দেখাশোনা করার জন্য কেউ থাকে, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। তোমাদের তো শ্রীমতে চলতে হবে, সেই জন্য বাবা বলেন আমাকে স্মরণ করো। মায়া অনেক বিকল্প নিয়ে আসবে, তখন মনে হবে আগে তো এমন ভাবনা আসেনি, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, তবু এই সংকল্প কেন আসছে। ঘুমেও অনেক স্বপ্ন আসবে, কিন্তু মায়ার তুফানে ভয় পেলে চলবে না, কাম অগ্নিতে জ্বলা উচিত নয়। বাবা বুঝিয়েছেন এই সময় সবাই কামনা চিতায় বসে জ্বলে মরছে, দুর্গন্ধময় করে তুলছে। বিদেশে চার পাঁচটি সন্তানের জন্ম দেয় যারা, তাদের উপহার দেওয়া হয়, সংবাদপত্রে এমন অনেক খবর আসে। বাবা তোমাদের সম্পূর্ণ দুনিয়ার খবর শোনান কি কি হচ্ছে, রেডিওর মাধ্যমেও জানা যায় কোথাও লড়াই ছড়িয়ে পড়েনি তো। তোমরা বাচ্চারা জানো এখন আমরা বিত্তবান হতে চলেছি, স্বর্গের মালিক হতে চলেছি। ওখানে প্রজারাও বিত্তবান হয়, তাদের কাছে অপ্রাপ্ত বলে কোনো জিনিসই থাকে না যার জন্য আবিষ্কার করতে হবে। কৃষ্ণ তো অত্যধিক বিত্তবান, শিব বাবার কাছে কি কোনো টাকা পয়সা ইত্যাদি আছে? কৃষ্ণ তো বৈকুণ্ঠের মালিক। তোমরা জানো আমাদের লক্ষ্য কত বড়, এই লক্ষ্মীনারায়ণ অবশ্যই মহারাজা মহারানী ছিল, এখন নেই, এখন পুনরায় বাবা এমনই করে তুলছেন। এরা এখন কত গরিব হয়ে গেছে, কতই বিত্তবান ছিল। তোমাদের এই লক্ষ্মীনারায়ণের হিস্ট্রি জিওগ্রাফি, তোমাদের এই লক্ষ্মীনারায়ণের হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে জানা আছে? এমন কোনো মানুষ আছে যার নিজের জন্ম 84 সম্পর্কে জানা আছে? তোমরা এখন কত উচ্চ শিক্ষা পেয়ে থাকো, বলে থাকেন একমাত্র বাবা, ওনার নামে কত মন্দির তৈরি করে থাকে, তোমরা বলবে আমরাই রাজত্ব করেছিলাম, আমাদের জন্য কত মন্দির তৈরি করেছে, সারাদিন এসব বিষয়ে মনন করে উৎফুল্ল থাকা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1, মায়ার তুফানে ভীত হবে না,
স্মরণের রেস করতে হবে, স্মরণের চার্ট রাখতে হবে। স্মরণই হলো সেফটির সাধন। দুই, শ্রীমত অনুসারে আমরা রাজধানী স্থাপন করছি। আমরা আননোন কিন্তু ভেরি ওয়েল নন ওয়ারিয়ার্স, এই রুহানি নেশায় থাকতে হবে। বরদান, পরমাত্মার ভালোবাসার শক্তিতে অসম্ভবকে সম্ভব করতে পারা পদ্মা পদম ভাগ্যবান ভব। পদ্মগুণ ভাগ্যবান বাচ্চারা সদা পরমাত্মার ভালোবাসাতে লাভলীন হয়ে থাকে। পরমাত্মার ভালোবাসার শক্তি যে কোনো পরিস্থিতিকে শ্রেষ্ঠ স্থিতিতে বদলে দেয়। অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়, কঠিন সহজ হয়ে যায়, কেননা বাপদাদার প্রতিশ্রুতি হল সকল সমস্যাকে পার করবার জন্যে তিনি স্নেহের সাথে দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু কেবলমাত্র কখনো কখনো প্রীতি রাখো এমন নয়, বরং সদা প্রীতির দায়িত্ব পালনকারী হয়ে ওঠো। স্লোগান, নিজে শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ আচার আচরণের দ্বারা আশীর্বাদ জমা করে নাও, তবে পাহাড় প্রমাণ বিষয়ক তুলোর মতো অনুভব হবে। ওম শান্তি।